নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিরামিষ আলুর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা রুটি, পরোটা, লুচি, তন্দুর রুটি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগবে। খুব সামান্য উপকরণে এটা চটপট তৈরিও হয়ে যায়। তাহলে চলুন আর দেরি না করে রান্নাটা শুরু করি। আজকের এই নিরামিষ দই আলু তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, অল্প নুন দিয়ে দিলাম। এবার আলুর টুকরোগুলো ভেজে নেব। এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার আলুর টুকরোগুলোকে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজতে একটু সময় লাগবে, আর সেটা ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কিন্তু কম তেলে এবং খুব ভালো মতো ভাজা হয়ে যায়। তাই আমি এটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার মশলাটা তৈরি করে নিই। আলুর টুকরোগুলো ভালো করে ভাজা হতে হতে এর মশলাটা তৈরি করে নিচ্ছি। সেজন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার, দু চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, এর সাথে দিয়ে দিচ্ছি অল্প জল। আদা বেটে রেখেছিলাম যে বাটিটায়, তার মধ্যে জল নিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এই রান্নার জন্য দুটো মশলার দরকার। একটা মশলা আমি তৈরি করে রেখে দিলাম, আর আরেকটা মশলা আমি যখন দেব তার মধ্যে কি কি আছে, কতটা আছে সব আমি বলে দেব। তাহলে এবার মশলাটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আর মূল রান্নার দিকে আবার এগোচ্ছি। মশলাটা তৈরি করে এক সাইডে তো রেখে দিয়েছি, আর এদিকে আলুর টুকরোগুলোও আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যে বাকি রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে প্রথমে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা কালারটা ভালো হওয়ার জন্য। এবার চিনিটা একটু ক্যারামেল হওয়া অবধি ওয়েট করতে হবে। চিনিটা ক্যারামেল হয়ে গেছে, এবার এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে দু তিনটে এলাচ, দু তিনটে লবঙ্গ, একটা দারচিনি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার সবকিছু মিশিয়ে নিয়ে ফোড়নটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এবার তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। এবার সবকিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে আসে। বন্ধুরা, আমার রেসিপি দেখার সাথে সাথে আপনারা আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো পেয়ে যাবেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আরেকটা যে মশলা দেবো বলেছিলাম, সেটা এই যে আমি মিক্সির জারে তৈরি করে নিয়েছি, এখানে আছে 4 টেবিল স্পুন টক দই, আর এর সাথে 8-10টা কাজু বাদাম একসাথে মিশিয়ে আমি বেটে নিয়েছি। মশলা দেওয়ার আগে ফ্লেমটা একদম কমিয়ে নিতে হবে, আর তারপর মশলাটা অ্যাড করতে হবে, কেননা টক দই আছে তো, না হলে কিন্তু কেটে যেতে পারে। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প চিনি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দেবেন। মশলাটা আবারও একবার ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মশলার সাথে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে কষিয়ে নেব। বন্ধুরা, রান্নাবান্নার সাথে সাথে আপনারা যদি গল্প শুনতেও ভালোবাসেন, তাহলে আপনাদের জানাই আমার একটা গল্পের চ্যানেল আছে। ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলের চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন। গল্পগুলো শুনে আশা করছি আপনাদের ভালোই লাগবে, আর যদি সত্যি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। মশলার সাথে আলুর টুকরোগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। আমি যেহেতু আলুগুলোকে সেদ্ধ করে নেইনি, তাই এর মধ্যে একটু জলটা বেশি পড়বে, আর আপনারা যদি আলুটা একটু সেদ্ধ করে নেন তাহলে জলটা পরিমাণ মতো দেবেন। মিক্সির জারটায় মশলা লেগেছিল, তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি
তিনটে চেরা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেব। এটাও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি 6-7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মিনিট 6 রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। আমি মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম, আপনারাও দরকার হলে তাই করে নেবেন। এবার প্রথমেই যেটা দেখে নেব সেটা হলো আলুটা কেমন সেদ্ধ হয়েছে। আলু দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তার মানে রান্নাটা কিন্তু মোটামুটি আমার রেডি। এবার দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, আর আপনারা এখানে একটু ঘি দিতে পারেন, কিন্তু আমি ঘি দেব না। আমি দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এইটুকু গ্রেভিতে আমি নামাবো, কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তাই গ্যাসটা আমি এখানেই বন্ধ করে দিলাম। আর মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি, আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি দই আলু রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয়। রুটি, পরোটা, লুচি, তন্দুর রুটি, নান, ফ্রাইড রাইস, পোলাও, এসবের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নিরামিষ একটা রান্নাও যে কতটা সুস্বাদু হয় সেটা একবার ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন। আর এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।